আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। আমি দীর্ঘ অনেকদিন যাবত গাইনোকমাস্টিয়া রোগের একজন রোগী ছিলাম। সুপ্রিয় দর্শক, এক ছোট ভাইয়ের মোটামুটি এক মাসের মধ্যে একটা রিভিউ দেখানোর চেষ্টা করছি। তো ভাই সম্পর্কে একটু বলে দিই, অপারেশনের আগে থেকে এখন পর্যন্ত কিন্তু আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে যাচ্ছে। তো যখন ওনার অপারেশনের 17 দিন বা 18 দিন, তখন কিন্তু একটু প্রবলেম হয়েছিল, যে বলছিল যে ভাই আমার এই এক পাশটা শুকাচ্ছে না। এরপরে কিন্তু একটু টেনশনের মধ্যেই ছিল। তো আমি কিন্তু আমার সাথে যখনই এই কথাটি বলেছে, আমি কিন্তু ইনস্ট্যান্ট ওই দিনই মেডিসিন দিয়ে দিয়েছি, এবং আল্লাহর হস্তে 3 দিনেই কিন্তু উনি ঠিক হয়ে গেছে। মেডিসিন তো আমি দিনে আমি ডাক্তারের সাথে কথা বলেই দিয়েছি। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে ফার্স্ট যে সলিউশনটা সেটা কিন্তু সবসময় পাচ্ছে আমার কাছ থেকে। তো ফয়সাল এই ভাইয়ের নাম, ওনাকে আমি বললাম যে ভাই কী অবস্থা, বলে যে খুবই ভালো আছি। তো বললাম যে একটা তাহলে রিভিউ দিও। তো ওনার রিভিউটা দিয়েছে, আর এই ভাই অপারেশন করেছে ডক্টর শরীফুল ইসলাম স্যারের কাছে। আমি সবসময় চেষ্টা করছি যে একটা পেশেন্ট ডাক্তারের কাছে গিয়ে যাতে কোনো প্রকার হয়রানি না হয় এবং এক্সট্রা কোনো টাকা না লাগে। তো আমি কথা বাড়াবো না, চলুন ভাইয়ের রিভিউটা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। আমি দীর্ঘ অনেকদিন যাবত গাইনোকমাস্টিয়া রোগের একজন রোগী ছিলাম। তো গত মাসের 19 তারিখে অপারেশনটা করাই, আজকে 1 মাস 2 দিন হলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার রেজাল্ট নিয়ে খুবই সন্তুষ্ট, একদম ফ্ল্যাট হয়নি, খুব ভালোভাবে হয়েছে। এই তো এখন গেঞ্জি টি শার্ট সবই পরতে পারি, এখন যেন মানে মুক্ত পাখির মতো আর কি। আসলে এই রোগটা যাদের হয় তারাই বোঝে এর কষ্ট। এখানে আর কোনো ব্যথা নেই, সব মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক একদম সমান হয়ে গেছে। আসলে আমি আমার রেজাল্টে খুবই খুশি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ভালো লাগছে। আমি এখন গেঞ্জি পরি সবসময়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।